আসসালামু আলাইকুম, ম্যাথ ইউনিভার্সিটি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আলমাউন আছি সবার সাথে। তো ইতিহাস আরটা হচ্ছে আমাদের ফান্ডামেন্টাল অফ ম্যাথমেটিক্স। এই দুটি বিষয় পরীক্ষার পর সাধারণত যে পরীক্ষাটি অনুষ্ঠিত হয় সেটা হচ্ছে ক্যালকুলাস ওয়ান। তো সেই ক্যালকুলাস ওয়ান ওয়ানের সাজেশন নিয়ে এখন কথা বলবো। তো ইতিমধ্যে আমি ইতিহাস এবং ফান্ডামেন্টাল অফ ম্যাথমেটিক্স এই দুটি বিষয়ের সাজেশন নিয়ে আলোচনা করছিলাম। তো যারা দেখেন নাই দেখে আসতে পারেন। তো ক্যালকুলাস ওয়ানের সাজেশন আমি প্রথমত আমরা কীভাবে প্রস্তুতি নিব সেটা নিয়ে আলোচনা করব, যে সাবজেক্টগুলো ইম্পর্টেন্ট সেগুলো নিয়ে। পরবর্তীতে আমি যে প্রশ্নগুলো বেশি গুরুত্বপূর্ণ সেগুলো আমি দেখাবো। ওকে, তো প্রথমত আমরা কীভাবে প্রস্তুতি নিব সেটা নিয়ে একটু আলোচনা করি। আমাদের প্রথম কাজ হচ্ছে 2021 সালে যে প্রশ্নটা আছে সেটা আমাদের সংগ্রহ করতে হবে। এরপরে আমরা 2016 থেকে 2020 এই যে সালগুলো আছে, এই সালের যে প্রশ্নগুলো আছে সেগুলো আমরা যদি সমাধান করি তাহলে আমাদের, আমরা আশা করি ফার্স্ট ক্লাস, আমরা ন্যূনতম ফার্স্ট ক্লাস যেটা সে মার্কসটা আমাদের থাকবে। কী বলছে আবার বলতেছি, আমাদের প্রথম কাজ হচ্ছে 2021 সালে যে প্রশ্নটা আছে সেটা সংগ্রহ করা। এরপরে আমরা কীভাবে প্রস্তুতি নেব, 2016 থেকে 2020-এর যে প্রশ্নগুলো আছে অবশ্যই এখানের মধ্যে 2021-এরও কিছু প্রশ্ন আর থাকবে, তো এগুলো আমাদের বাদ দিতে হবে। সেগুলো বাদ দিয়ে আমরা প্রস্তুতি নিব। আমরা আশা করি ফার্স্ট ক্লাস যে মার্কস, অর্থাৎ 60% যে মার্কস সেটা আমরা আশা করি এখান থেকে পাব। তো আর ক বিভাগের জন্য আমরা একটু বেশি পড়ব, সেটা হচ্ছে 2014 থেকে 2020 পর্যন্ত। ওকে, তো এটা হচ্ছে প্রস্তুতির একটা ফর্মুলা। আর ইম্পর্টেন্ট চ্যাপ্টার যদি আমরা চ্যাপ্টার অনুযায়ী প্রস্তুতি নিতে চাই তাহলে সেক্ষেত্রে আমরা যদি তিতাস পাবলিকেশন অনুযায়ী আমি এই চ্যাপ্টারগুলো দিছি। আমাদের প্রথম যে চ্যাপ্টার বেশি ইম্পর্টেন্ট যে অধ্যায়গুলো সেগুলো এখানে দেওয়া আছে। তো এর প্রথম যে চ্যাপ্টার এটা অনেকগুলো অংশ আছে, তার এটা হচ্ছে ফাংশন রিলেটেড। আমাদের দ্বিতীয় যে চ্যাপ্টার সেটা ছিল আমাদের লিমিট রিলেটেড, লিমিট আর ওই যে অন্তরীকরণ যোগ্যতা, এই এই প্রশ্ন মানে এই অধ্যায়গুলো আর কি, টুয়ের এ বি সি এগুলো তিনটা অংশ আছে। চ্যাপ্টার ফোর যেটা সেখানে লিবনিজ উপপাদ্য, এরপরে ওই যে পর্যায়ক্রমিক অন্তরীকরণ এগুলো আছে। চ্যাপ্টার ফাইভ যেটা রোলের উপপাদ্য, গড়মান উপপাদ্য এগুলো। চ্যাপ্টার সেভেন অনেক সহজ একটা চ্যাপ্টার, এটা একেবারে ইজি একটা চ্যাপ্টার, বাট এখান থেকে প্রশ্ন আসে, সুতরাং প্রস্তুতি নিতে হলে অবশ্যই এটা ভালোভাবে আমাদের আয়ত্তে আনতে হবে। চ্যাপ্টার সেভেন, ওয়ান, টু এগুলো সহজ আছে। হ্যাঁ, এটা ছিল আমাদের চ্যাপ্টার সেভেন যেটা ছিল সেটা ছিল এই ইয়ার রিলেটেড আর কি, সেটাকে বলা হয় গরিষ্ঠ লঘিষ্ঠ মান রিলেটেড। চ্যাপ্টার বারো ওই যে ইন্টিগ্রেশন রিলেটেড, চ্যাপ্টার ১৯ যেটা সেটা ছিল আরেকটা অত্যন্ত গুরুত্বপূর্ণ চ্যাপ্টার, সেটা ছিল আমাদের গামা বিটা ফাংশন। ২১ ওই যে ক্ষেত্রফল রিলেটেড যে প্রশ্নগুলো আছে, ২১ এবং ২২। তো এই প্রশ্নগুলো, এই যে চ্যাপ্টারগুলো আছে এগুলো যদি আমরা ভালোভাবে আয়ত্ত করতে পারি আশা করা যায় ভালো একটি রেজাল্ট সম্ভব। তো এগুলো স্টার্ট দেওয়া আছে, সবগুলোই বেশি গুরুত্বপূর্ণ, অনেক অধ্যায় আমরা জানি যে প্রায় ২৪ পর্যন্ত। তো এগুলো আমরা যদি ভালোভাবে আয়ত্ত করতে পারি তাহলে আশা করা যায় ভালো একটি রেজাল্ট সম্ভব। তো আশা করি প্রস্তুতির প্রসেসটা সবাই বুঝছেন। তো এখন আমি যে প্রশ্নগুলো বেশি গুরুত্বপূর্ণ সেগুলো দেখাচ্ছি, আমি সাজেশান থেকে দেখাচ্ছি। সাজেশান থেকে দেখালে এখানে সুবিধা হচ্ছে আমরা যে প্রশ্নগুলো দেখানো হবে সেগুলো লাস্ট কবে আসছে সেটাও দেখানো যায়, এবং একটা প্রশ্ন বিভিন্নভাবে আসতে পারে সেটাও আমরা দেখতে পাই আর কি সাজেশান থেকে। আমাদের সাজেশানে ৯টি চ্যাপ্টার এখানে অধ্যায় আছে, তো ৯টি অধ্যায়কে অধ্যায়ের ভিতরে আবার অনেকগুলো অংশ আছে। তো চ্যাপ্টার ১ যেটা ছিল ফাংশন এবং এর লেখচিত্র, তো বই এটা চ্যাপ্টার ১, ২, চ্যাপ্টার ১-এর এ বি এবং সি তিনটা অংশ দেওয়া আছে। তো এখানে আমরা যে প্রশ্নগুলো বেশি ইম্পর্টেন্ট সেগুলো দেখি। এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট প্রশ্ন যদি খ বিভাগ বলি, খ বিভাগের সবচেয়ে ইম্পর্টেন্ট প্রশ্ন হচ্ছে যে ৫ নম্বর যে প্রশ্নটা আছে, সবাই খেয়াল করুন অনেকবার আসছে ১৫, ১৮, ২০। তো এই প্রশ্নটা বেশি ইম্পর্টেন্ট, তো এটা হচ্ছে র্যাঙ্কিং মানে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, এই কারণে ১ নম্বর দিচ্ছে আর কি। তো এফ অফ এক্স ইকুয়াল এক্স বাই মডুলাস এক্স, ফাংশনের ডোমেন এবং রেঞ্জ নির্ণয় করো এটা। এরপর আমরা যে প্রশ্নগুলো এটা করে পড়বো সেটা হচ্ছে ২ নম্বর পড়লে হবে আপাতত। তো এখান থেকে দুইটা প্রশ্ন পড়বো, ৫ এবং ২। ওকে, অতি সংক্ষিপ্ত প্রশ্নের মধ্যে আমরা যদি রচনামূলককে দেখি, রচনামূলককে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন হচ্ছে যে ৩ নম্বর যে প্রশ্নটা আছে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ৩ নম্বর এবং ১ নম্বর, ১ নম্বরের মধ্যে যে ৩ নম্বরের যে প্রশ্নটা ১-৩ এটা বেশি ইম্পর্টেন্ট, তো এই দিকে আমরা একটু খেয়াল করি।
তো এগুলো নিয়ম সেম, কেউ যদি একটা ভালোভাবে বুঝে তাহলে সে সবগুলোই পারবে, সুতরাং এখানে কারো সমস্যা হওয়ার কথা নয়। সুতরাং এক এবং তিন যে প্রশ্নগুলো আছে, একের ভিতরে কিন্তু এখানে চারটি প্রশ্ন আছে, সব আশা করি স্পষ্ট দেখতে পাচ্ছেন। স্পষ্ট দেখতে না পেলে অবশ্যই আমাদের এই ভিডিও কোয়ালিটি এটার বাড়িয়ে দেবেন, হ্যাঁ 1020 বা 720 ওটা করে দিবেন। তো আশা করি প্রথম চ্যাপ্টার ওকে। আমাদের দ্বিতীয় যে চ্যাপ্টার ছিল ফাংশনের সীমা এবং অবিচ্ছিন্নতা, তো এই চ্যাপ্টারের মোস্ট ইম্পর্ট্যান্ট যে প্রশ্নগুলো আছে আমরা যদি খেয়াল করি, তো এখানে সবচেয়ে ইম্পর্ট্যান্ট প্রশ্ন হচ্ছে যেটা অ্যাপসাইলন থেকে, যেটি দুই নম্বর যেটা হচ্ছে লিমিটের সাহায্যে সংজ্ঞা ব্যবহার করে দেখাও যে এটা সমান 3। তো এই প্রশ্নটা অনেকবার আসছে, আমরা এই প্রশ্নটা অবশ্যই সবার আগে সলিউশন করে বাকি যে প্রশ্নগুলো আছে সেগুলো আমরা সলিউশন করব। এটা এক, এটা এবং এটা একেবারে ইজি বিষয় যে এক এবং দুই, এই দুটি প্রশ্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো এই ফিসটা থেকে 1, 2, 3 তিনোটা, আর এখানে আমাদের একটা প্রশ্ন দেখে যেতে হবে, সেটা হচ্ছে এই যে 2 এবং 3, আরও দুইটি প্রশ্ন 2 এবং 3। তো এটা 2012 সালে আসছে, 2012 সালে যে প্রশ্নগুলো আসে সেগুলো ইম্পর্টেন্ট আছে, জোর সাল যেহেতু, এবং এগুলোই ঘুরে ফিরে আসে আর কি। ঠিক আছে, তো এখানে আমাদের 2 এর বি যেটা সেটা যাচ্ছি 2 এর বি। তো এখানে যে প্রশ্নগুলো বেশি ইম্পর্টেন্ট সেটা দেখাচ্ছি এই যে 6 নম্বর যে প্রশ্নটা আছে, 6 নম্বর f(x) = এই যে ফাংশন দেওয়া আছে, ফাংশন x = 5/2 বিন্দুতে অন্তরীকরণ যোগ্যতা যাচাই করো, এটা অনেকবার আসছে। তো এই প্রশ্নটা বেশি ইম্পর্টেন্ট, তো এখানে 6 এবং 7 পড়লে হবে, এবং 6 এবং 7 থেকে আশা করা যে একটা আসতে পারে, 6 এবং 7। আর রচনামূলকে আমাদের দুইটা পড়লে হবে, সেটা হচ্ছে 5 এবং 6। ওকে, 5 নম্বর যে প্রশ্নটা আশা করি স্পষ্ট দেখা যাচ্ছে, এবং 6 নম্বর যে প্রশ্নটা, তো বেশি ইম্পর্টেন্ট হচ্ছে 5 নম্বর। ঠিক আছে, তো এই দুইটা শেষ করে যদি আমাদের সময় থাকে তাহলে আমরা এই প্রশ্নটা পড়ে নেব, 3 নম্বর যে প্রশ্নটা আছে সেটা। ঠিক আছে, তো এই তিনটা পড়লে হবে। বা তৃতীয় চ্যাপ্টারে যাচ্ছি, অন্তরীকরণ ডিফারেন্সিয়েশন। তো এখানে কী ভুল আছে, এখানে কোনো ভুল আছে কিনা যারা দেখতেছেন কমেন্ট করবেন যে এখানে কোনো ভুল আছে কিনা। এখানে একটা ভুল আছে, তো দেখাই দিচ্ছি। তো এখানে আমরা সংক্ষিপ্ত যে প্রশ্ন আছে সেখানে যদি যাই, সংক্ষিপ্ত প্রশ্নের মধ্যে আমাদের বেশ এখানে সবগুলো গুরুত্ব সমান, 8, 9, 10 এবং 4, 5, 6, এটি 6টা প্রশ্ন আমাদের এখানে পড়তে হবে, 6টা প্রশ্নের গুরুত্ব সমান। তো যদি এইগুলো না পড়তে চান তাহলে অবশ্যই 8, 9, 10 যেটা সেটা অবশ্যই ভালোভাবে সলিউশন করবেন, তাহলে হবে। ঠিক আছে, 8, 9, 10 বেশি ইম্পর্ট্যান্ট, 8, 9, 10 এরপরে যদি সময় থাকে তাহলে ওইগুলো 4, 5, 6। আর রচনামূলকে দুইটা পড়লে হবে ভালোভাবে, সেটা হচ্ছে 3 এবং 6 থেকে যে কোনো একটি প্রশ্ন আসতে পারে, 3 এবং 6। তো এই হচ্ছে 3 নম্বর আর এই হচ্ছে 6, এই 3, 6 থেকে যে কোনো একটা আমরা আশা করতে পারি, পাশাপাশি 9 এবং 10 থেকে যে কোনো একটা আশা করতে পারি। ওকে, অর্থাৎ 9 এবং 10 থেকে যে কোনো একটা আসতে পারে, এবং 3 এবং 6 থেকে যে কোনো একটা আসতে পারে। তো এখানে কয়টা প্রশ্ন টোটাল হয়েছে, 3, 6, 9, 10, 4টি প্রশ্ন আমরা ভালোভাবে শিখলে হবে এখান থেকে। তো লিবনিৎজ উপপাদ্য, এটা আমরা যাচ্ছি লিবনিৎজ উপপাদ্য। লিবনিৎজ উপপাদ্য থেকে আমরা যে রচনামূলকটা আগে দেখি, রচনামূলকের প্রায় 100 ভাগ ইম্পর্টেন্ট প্রশ্ন একটা আছে, সেটা হচ্ছে লিবনিৎজের উপপাদ্য বর্ণনা সহ প্রমাণ করো। তো 2021 সালে যে প্রশ্নটা আসছে সেটা শুধুমাত্র বর্ণনা আসছে, তো আমরা এখন যে প্রশ্নটা দেওয়া আছে এটা হচ্ছে বর্ণনা সহ প্রমাণ করো। হ্যাঁ, এটা কিন্তু 2021 সালে আসে নাই, সর্বশেষ 2020 সালে আসছে, তো বারবার আসে সবাই খেয়াল করুন, এই প্রশ্নটা অত্যন্ত ইম্পর্ট্যান্ট। তো এখানে এটা পড়ে আমরা রচনামূলক আর একটা প্রশ্ন পড়ব, সেটা হচ্ছে আমাদের 3 নম্বর যে প্রশ্নটা। হ্যাঁ, তাহলে 3 নম্বর আর হচ্ছে আমাদের এখানে 4 নম্বর, এই দুইটা প্রশ্ন। আর সংক্ষিপ্তের মধ্যে যে প্রশ্নগুলো বেশি ইম্পর্ট্যান্ট সেগুলো আমরা এখন দেখাচ্ছি, সেটা হচ্ছে 2 নম্বর আর একটা হচ্ছে 7 নম্বর এই প্রশ্নটা। ঠিক আছে, বেশি ইম্পর্ট্যান্ট হচ্ছে 7 নম্বর, তো 7 আর একটা ছিল 2। ওকে, সো এই দুইটি প্রশ্ন ভালোভাবে শিখলে হবে, এরপরে যদি সময় থাকে আমরা 1 নম্বর শিখব। আচ্ছা, ওকে, 3C এর অনেকগুলো অংশ আসলে, অনেকগুলো প্রশ্ন আমাদের এখানে পড়তে হয় ক্যালকুলাস 1 এর ক্ষেত্রে।
তো এখানে আমরা যদি রচনামূলকে আগে সংক্ষিপ্ত যে প্রশ্নগুলো আছে সেটা যদি দেখি, তিন এবং চার থেকে যে কোনো একটা আসতে পারে, সবাই খেয়াল করুন তিন নাম্বার এবং চার নাম্বার যে প্রশ্ন দেওয়া আছে সেগুলো। আর এখানে রচনামূলকে বেশি ইম্পর্টেন্ট প্রশ্ন হচ্ছে থ্রি এবং ফোর। হ্যাঁ, এর মধ্যে থ্রিকে আমি এখানে 7 স্টার এবং ফোর যেটা সেটাকে দেওয়া হচ্ছে 5 স্টার। আশা করি স্পষ্ট দেখা গেছে থ্রি এবং ফোর, এই দুটো প্রশ্ন পড়লেই হবে। আমরা চতুর্থ অধ্যায়ে যেখানে আসছি সেটা হচ্ছে অ্যাপ্লিকেশন অফ ডিফারেন্সিয়েশন। সো এই বানানটা সঠিক, এর বানান এর আগের বানানটা একটু সমস্যা ছিল, আশা করি সবাই খেয়াল করছেন জিনিসটা ধরতে পারছেন। তো এখানে আমরা সংক্ষিপ্ত যে প্রশ্নগুলো আছে অত্যন্ত ওই ওইটা ছিল চ্যাপ্টার 7-এর বইয়ের চ্যাপ্টার 7, আর এখানে হচ্ছে চ্যাপ্টার 4 আর কি। তো এখানে 4 এবং 5 থেকে যে কোনো একটা প্রশ্ন আসতে পারে, 4 এবং 5 দিলে সেম কোয়ালিটির প্রশ্ন, 4-5 আর এই দিকেও 4-5। হ্যাঁ, তো একেবারেই সিম্পল একটা অধ্যায় ছিল চ্যাপ্টার 7 যেটা ছিল সেটা, আমাদের চ্যাপ্টার 7 যেটা সেটার বইয়ে হচ্ছে চ্যাপ্টার 7, আর এখানে হচ্ছে চ্যাপ্টার হচ্ছে এখানে চ্যাপ্টার 4। বইয়ে যে চ্যাপ্টার 7 ছিল ম্যাক্সিমাম এবং মিনিমাম ভ্যালু অফ ফাংশন, অর্থাৎ ফাংশনের গরিষ্ঠ এবং লঘিষ্ঠ মান, এখানে হচ্ছে চ্যাপ্টার 4 অন্তরীকরণের প্রয়োগ। তো এই প্রশ্নগুলো পড়লে হবে, 4টা প্রশ্ন, বাট কেউ যদি একটা প্রশ্ন ভালোভাবে শিখে নিয়ম তাহলে সে 4টে পারবে, কোনো সমস্যা হওয়ার কথা নয়। ওকে, তো এখানে আর একটা অংশ আছে চ্যাপ্টার 4-এ, সেটা হচ্ছে গড়মান এবং মধ্যমান উপপাদ্য, মেইন ভ্যালু থিওরাম। এখানে আমরা যে প্রশ্নটা পড়বো সংক্ষিপ্ত, একটা প্রশ্ন পড়লে হবে 3 নম্বর যে প্রশ্ন যেটা দেওয়া আছে সেটা 0.1 ব্যবধিত, আশা করি এফ অফ এক্স ইকুয়াল 1+x যে ফাংশনটা দেওয়া আছে সেটার জন্য মধ্যমান উপপাদ্যটি সত্যতা যাচাই করো এটা। আর রচনামূলক দুইটি প্রশ্ন দেওয়া আছে, দুইটি আমরা পড়বো, সেটা হচ্ছে 2 এবং 3, বাট এর মধ্যে 3 নম্বর যেটা সেটা হচ্ছে 100% ইম্পর্টেন্ট, রোলের উপপাদ্য বর্ণনা ও প্রমাণ। আচ্ছা, ওকে, চ্যাপ্টার 5 যেটা সমাকলন, এখানে সংক্ষিপ্তের মধ্যে এই যে প্রশ্নটা 3 নম্বর, আশা করি দেখা গেছে 3 নম্বর যে প্রশ্নটা এবং 5 নম্বর যে প্রশ্নটা, 5 নম্বর প্রশ্নটা লাস্ট 17 সালে আসছিল সমাকলন, যারা ভালো পারেন তারা অবশ্যই এগুলো করে যাবেন। আর এদিকে যেটা দেওয়া আছে 6 এবং 7, 6 7। হ্যাঁ, আর রচনামূলক একটা ফুল হবে, সেটা হচ্ছে 4 নম্বর। ওকে, আচ্ছা, লঘুকরণ এখানে আসছি, আর একটা অংশ এই চ্যাপ্টারের। তো এখানে আমাদের যে ইম্পর্টেন্ট যে প্রশ্নগুলো আছে সংক্ষিপ্তর মধ্যে সেটা হচ্ছে 5 থেকে 8 পর্যন্ত। হ্যাঁ, 5, 6, 7, 8, সরি স্পষ্ট দেখা গেছে। আর রচনামূলক আমাদের দুইটা প্রশ্ন অবশ্যই পড়তে হবে, এই ফিস্টার সেটা হচ্ছে 7 এবং 8 নম্বর যে প্রশ্নগুলো দেওয়া আছে, 7 এবং 8, এটা দুইটা থেকে আশা করি একটা আসতে পারে। ওকে, আর এখানে আমাদের 11 এবং 12 থেকে যে কোনো একটা আসতে পারে, 11 এবং 12, তবে খেয়াল করুন অত্যন্ত গুরুত্বপূর্ণ দুটি প্রশ্ন 11 এবং 12 নম্বর। তো এই দুইটা শেষ করে যদি আপনার সময় থাকে তাহলে অবশ্যই 13 নম্বর প্রশ্নটা আপনি সলিউশন করে ফেলবেন, ঠিক আছে। আচ্ছা, অনির্দিষ্ট সমাকলন আর একটা অংশ, এখানে আমরা সংক্ষিপ্ত যে প্রশ্নগুলো আছে সেগুলো যদি খেয়াল করি, একটা প্রশ্ন পড়লে হবে সংক্ষিপ্তের মধ্যে, যে 2 নম্বর যে প্রশ্নটা লাস্ট 2010 সালে আসছিল রচনামূলকে, আমরা একটা প্রশ্ন পড়বো সেটা হচ্ছিল 3 নম্বর, এটা অনেক বেশি ইম্পর্টেন্ট, এটা আমরা প্রায় 100% ইম্পর্টেন্ট প্রশ্ন, এটা খেয়াল করুন সবাই। এই প্রশ্নটা 2014, 2018, 2022 নাকি, আচ্ছা দেখা যাক এটা আসে কি না। এরপরে টেকনিক অফ ইন্টিগ্রেশন, সমাকলনের যে কৌশল, এই অংশে যাচ্ছি, এই অংশে আমরা অতি সংক্ষিপ্তের মধ্যে এই প্রশ্নটা পড়বো, সেটা হচ্ছে 5 নম্বর যে প্রশ্নটা দেওয়া আছে, ইন্টিগ্রেশন 1/x ((1+x^10)dx, এটা সমাকলন। তো এটা, এরপরে 8 এবং 9, এই দুইটি প্রশ্ন আমরা শিখব। ওকে, আচ্ছা, আর এরপর আরেকটি হচ্ছে নির্দিষ্ট সমাকলন, আরেকটি অংশ। তো এখানে 2 নম্বর যে প্রশ্নটা এটা প্রায় 100% ইম্পর্টেন্ট প্রশ্ন, তো 2 নম্বর প্রশ্নটা সবাই খেয়াল রাখবেন, যে 2 নম্বর প্রশ্নটা যে প্রশ্নটা দেওয়া আছে সবাই আশা করি স্পষ্ট দেখা গেছে, সবাই ভালোভাবে এটা শিখে রাখবেন। আবার বলতেছি, যারা ইন্টিগ্রেশন ভালো পারেন তারা কোনোভাবেই এটা মিস দিবেন না। হ্যাঁ,
যে প্রশ্নগুলো দেখানো হইতেছে আর কি। আর এখানে 4, 5, 6 তিনটা প্রশ্নই পড়তে হবে, 4, 5, 6 সবগুলোই গুরুত্বপূর্ণ। তো যদি বলেন এর মধ্যে বেশি গুরুত্বপূর্ণ 4 এবং 6 নম্বর, এই দুইটা প্রশ্ন থেকে আশা করি যে কোনো একটা আসতে পারে। সুতরাং সবাই অতি মনোযোগ দিয়ে এই দুইটি প্রশ্ন সলিউশন করে ফেলবেন। তো এখানে আরেকটি অংশ হচ্ছে সমকলিত ক্যালকুলাসের মৌলিক উপপাদ্য। তো এখানে সংক্ষিপ্তের মধ্যে 3 নম্বর প্রশ্নটা পড়লেই হবে, আর রচনাবলীকে সেম 3 নম্বর প্রশ্নটা পড়লেই হবে। হ্যাঁ, তো দুইটি প্রশ্ন পড়লে হবে। আমরা ষষ্ঠ অধ্যায়ে আসছি। ষষ্ঠ অধ্যায় হচ্ছে সমকলনের প্রয়োগ, অ্যাপ্লিকেশন অফ ইন্টিগ্রেশন। তো এই চ্যাপ্টারে আমরা ইম্পর্টেন্ট প্রশ্নগুলো দেখি। তো এখানে সংক্ষিপ্তের মধ্যে 3টি প্রশ্ন দেওয়া আছে, সেটা হচ্ছিল 1, 4 এবং আমাদের কত 1, 4, 5, রাইট। তার মধ্যে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে 4 নম্বরটা। 4 নম্বর শেষ করে আমরা বাকি যে প্রশ্নগুলো আছে 1, 5 সেটা শেষ করবো। হ্যাঁ, রচনামূলক, রচনামূলকের মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন হচ্ছে আমাদের 7 নম্বর। এরপরে বাকি যে প্রশ্নগুলো আছে 5, 6, এই 2টা প্রশ্ন পড়লে হবে। তাহলে 5, 6 এবং 7 এই 3টা প্রশ্ন টোটাল। সপ্তম অধ্যায়ে আসছি, ফোলার স্থানাঙ্কের লেখচিত্র। তো এখানে সংক্ষিপ্তের মধ্যে 2টি প্রশ্ন বেশি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছিল 5 এবং 6 নম্বর যে প্রশ্ন দেওয়া আছে সেটি আশা করি দেখা গেছে। আর রচনামূলকে আমরা, রচনামূলকে মোট 4টি প্রশ্ন, 4টি থেকে 2টি যে কোনো একটি আসতে পারে আশা করি। তো বিশেষ করে 5 এবং 6 নম্বর আগে আমরা সলিউশন করব, 5 এবং 6 নম্বর এই 2টি প্রশ্ন। এরপরে বাকি যে প্রশ্নগুলো আছে 1 এবং 4, তাহলে মোট 4টি প্রশ্ন, এর মধ্যে সবার আগে আমরা যেটা সলিউশন করব 5, 6, এরপরে 1 এবং 4, যেহেতু এখনও সময় আছে আমাদের। তো সময় যদি না থাকে তাহলে 5, 6 করলে হবে। অপ্রকৃত সমকলন আসছে অষ্টম অধ্যায়। তো এখানে সংক্ষিপ্ত প্রশ্ন এই পৃষ্ঠার মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন দেওয়া আছে, এই প্রশ্নটা আমরা শিখে রাখব। ওকে, গামা হাফ ইকুয়াল গামা ফাই, এটা হচ্ছে আমাদের প্রমাণ করতে বলা হয়েছে। তো এটা আর এখানে যে প্রশ্নগুলো দেওয়া আছে, এখানে এখানে 4 এবং 6 নম্বর প্রশ্ন আমরা সলিউশন করব, 4 এবং 6। ওকে, 4, 6, আর এদিকে যে 3টি প্রশ্ন দেওয়া আছে 9, 10, 11, এই 3টায় পড়লেই হবে। তো টোটাল হচ্ছে আমাদের এখানে কটা হয়েছে, 5টা, আর ওখানে একটা, মোট 6টা প্রশ্ন। আর রচনামূলকে 2টা পড়লে হবে, 2 এবং 4 নম্বর প্রশ্ন, সরি 4 এবং 6 নম্বর যে প্রশ্ন যেটা দেওয়া আছে এ হচ্ছে 4 নম্বর প্রশ্নটা, আর এ হচ্ছে আমাদের যে 6 নম্বর যে প্রশ্ন সেটা। ওকে, আমরা লাস্ট অধ্যায়ে চলে আসছি। সরি, লাস্ট অধ্যায়ে যাওয়ার আগে এটা তার একটা অংশ, অত্যন্ত গুরুত্বপূর্ণ যে চ্যাপ্টার সেটা ছিল আমাদের বইয়ে যেটা ছিল চ্যাপ্টার 19, গামা বিটা ফাংশন, অত্যন্ত গুরুত্বপূর্ণ চ্যাপ্টার, এটা ভালোভাবে শিখতে হবে। তো আমরা এই চ্যাপ্টারের প্রশ্নগুলো একটু খেয়াল করি। ইতিমধ্যে এই চ্যাপ্টারে একটা প্রশ্ন দেখানো হয়েছে যে এটা প্রমাণ করে যেটা 3 নম্বর যেটা সেটা। তো আমরা এখানের আরও কিছু প্রশ্ন আমরা সলিউশন করে যাব, সেটা ছিল এখানে 2, 6, 7। তো 2 এবং 3 থেকে একটা আসতে পারে, 2 এবং 3 থেকে, আর এখানে হচ্ছে 6 এবং 7 থেকে যে কোনো একটা আসতে পারে, অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। অবশ্যই এখান থেকে অবশ্যই একটা আশা করা যায়, 100% ইম্পর্টেন্ট। ওকে, 6 এবং 7 থেকে যে কোনো একটা অবশ্যই 100% ইম্পর্টেন্ট বলা যায়। তো এই 2টা প্রশ্ন ভালোভাবে শিখতে হবে। আর গবিভাগে যে 2টি প্রশ্ন দেওয়া আছে আমি ইম্পর্টেন্ট, সেটা পড়লে হবে, 1 এবং 2। ওকে, আচ্ছা, লাস্ট অধ্যায় অ্যাপ্রক্সিমেশন অ্যান্ড সিরিজ। তো এই চ্যাপ্টারের বেশি একটা প্রশ্ন নাই, 2টা প্রশ্ন পড়লে হবে, 5 নম্বর, সংক্ষিপ্তের মধ্যে হচ্ছে 5 নম্বর, আর রচনামূলকে যে প্রশ্ন সেটা হচ্ছে 2 নম্বর, অত্যন্ত গুরুত্বপূর্ণ আরেকটা প্রশ্ন, ল্যাগ্রাঞ্জ আকারের যে টেলর উপপাদ্য সেটা বর্ণনা এবং সেটা ব্যবহার করে এটা আমাদের দেখাতে বলা হয়েছে। তো এগুলো পড়লে হবে, যেগুলো দেখাচ্ছি আবারও বলতেছি, সবগুলো যদি বেশি মনে হয় আমরা এইভাবে প্রস্তুতি নিতে পারি, এই সাল ভিত্তিক অথবা চ্যাপ্টার ভিত্তিক, যার যেভাবে ভালো লাগে সেভাবে প্রস্তুতি নিন এবং প্রশ্নগুলো ফলো করুন। দেখবেন যে আপনি নিজেই বলতে পারেন কোন প্রশ্নগুলো বেশি ইম্পর্টেন্ট। ঠিক আছে, তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
আসসালামু আলাইকুম।